আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণীর গণিত পড়া নিয়ে আজকে সাতাশ পাতা থেকে পড়া শুরু হবে বলে দিই এক থেকে ছাব্বিশ পাতা পর্যন্ত পড়ানো হয়ে গেছে যা দেখতে পাওনি নিজের ডিসক্রিপশান লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে থাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ ওটা বইটা আমরা এক এক পাতা করে শেষ করছি চলো দেখি আজকে সাতাশ পাতা কী আছে ক্লাসে বেঞ্চে ঠিক মতো বসি আমরা সবাই প্রথম বেঞ্চে বসতে চাই কিন্তু দিদিমণি বলেছেন আমরা যেন প্রতি বেঞ্চে গড়ে পাঁচজন করে ছাত্রছাত্রী বসি আজ আমরা এভাবে বসেছি প্রথম বেঞ্চে ছজন দ্বিতীয়তে পাঁচজন তৃতীয়তে পাঁচজন চতুর্থতে পাঁচজন এবং পঞ্চম বেঞ্চে পাঁচজন তাহলে আমরা মোট কজন বসলাম এসে দেখি যোগ করলে দেখতে পাচ্ছি যোগফল হচ্ছে পঁচিশ আর বেঞ্চের সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে আমরা পঁচিশ ভাজিত পাঁচ সমান পাঁচজন করে বসেছি এটা হচ্ছে গড়ের অঙ্ক দেখো প্রথমে সব যোগ করে নেবো যোগ করে তাকে সংখ্যা দিয়ে ভাগ করবো পরের অঙ্কটা দেখে নাও ছজন 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 তিনজন চারজন সব করে যোগ করলে কত হচ্ছে সব যোগ করলে হচ্ছে কিন্তু পঁচিশ দেখো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে সেটা হয়ে যাবে পাঁচ আরও কয়েকজন নতুন ছাত্রী বসলো তাই আমরা ঘরে বেঞ্চে ছজন করে বসলাম এবার গড়ে ছজন করে বসেছি তাহলে মোট কজন বসছি প্রথম বেঞ্চে ছজন তারপরে বেঞ্চে ছজন গরমেন্টে সব করা সমান তো তাহলে ছয় তো পাঁচ তার মানে তিরিশ জন করে বসেছি দেখো খুব সোজা কিন্তু ঘরের অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝবে যদি এভাবে বসি দেখো একটা দিয়েছি বেঞ্চে বসার অঙ্ক একবার দিয়েছি যদি এভাবে বসি প্রথম বেঞ্চে ছজন তারপরে পাঁচজন তারপরে ছজন তিনজন আর পঞ্চম বেঞ্চে শূন্য তাহলে সব করে যোগ করলে কত হচ্ছে সব করে যোগ করলে হচ্ছে কুড়ি আর বেঞ্চ কটা আছে বেঞ্চ আছে চারটে তাহলে কুড়িকে যদি চার দিয়ে ভাগ করা হয় পাঁচ হচ্ছে প্রথম ক্ষেত্রে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করেছিলাম তাহলে পাঁচ হয়েছিল পরে অঙ্ক কী আছে দেখি পরে অঙ্ক রয়েছে আমরা পাঁচজন বন্ধু মিলে মুড়ি ভাঙা খাবো মুড়ি পনেরো টাকার চানাচুর বারো টাকার সিঙারা পাঁচ টাকার সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ তিন টাকার কিনবো আমরা প্রত্যেকে ঘরে কত টাকা করে জানা দেবো প্রথমে কি দেখতে হবে প্রথমে দেখতে হবে মোট কত টাকা খরচ হলো ওই বারো পনেরো পাঁচ তিন করলে হচ্ছে পঁয়ত্রিশ এবার আমরা কজন আছি পাঁচজন পঁয়ত্রিশকে পাঁচটি ভাগ করলে সাত হয় তাহলে প্রত্যেকে আমরা সাত টাকা করে জানা দেবো এগুলো তো সোজা অঙ্ক আচ্ছা মিতালি সোফিয়া ও রমেশের বয়সের ঘর ন বছর তাদের মোট বয়স কত দেখো কজন আছে আছে তো তিনজন তাহলে নয় গুণিত তিন সমান হবে সাতাশ বা এটা এরকমভাবে করতে পারা যায় নয় যুক্ত নয় যুক্ত নয় সমান সাতাশ এবার দেখো মিতালির দাদা অমরের বয়স তেরো বছর তাহলে এদের তিনজনের বয়স সাতাশ বছর হয়েছিল তার দাদা এসে যোগদান করলো সাতাশের সঙ্গে তেরো যোগ হয়ে যাবে হবে চল্লিশ তাহলে চারজনের গড় বয়স কত চারজনের মোট বয়স যদি চল্লিশ হয় তাহলে গড় বয়স কত হবে চল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে দশ হবে উত্তর তা চারজনের গড় বয়স দশ বছর বেশ তারপরে কি আছে দেখি একটি প্লেটে কিছু সন্দেশ সাজানো রয়েছে তিনটে প্লেটে সন্দেশ সাজানো রয়েছে তাই তো প্রথম প্লেটে কটা সন্দেশ আছে প্রথম প্লেটে আটটা তারপর পর প্লেটে দশটা তারপরে নটা মোট কথা হচ্ছে মোট যোগ করলে হচ্ছে সাতাশ তাহলে গড়ে কত রয়েছে ওই একই নিয়ম সাতাশকে তিন দিয়ে ভাগ করতে হবে হবে নয় দেখো গড়ের অঙ্কগুলো এখানে মোটামুটি আমরা শিখতে পারলাম এরপরে দেখি জ্যামিতি কিছু দিয়েছে সরলরেখাংশে আমরা লাল রঙ দেবো বক্ররেখায় আমরা নীল রঙ দেবো সবুজ রঙ দেবো আর কটা সরললেখা পাশের ছবিতে দেখো কটা বৃত্তাকার আছে দেখো বৃত্ত আছে পাঁচটা আয়তকার আছে চারটে ত্রিভুজ আছে আটটা আর বড় আছে দুটো তুমি দেখলেই বুঝতে পারছো আচ্ছা দেখো নিচের কোন ছবিগুলো কিছু জায়গায় ঘিরতে পেরেছে প্রথম দুটো পারেনি তারপরে দুটো ছবিটি পেরেছে আচ্ছা এবার সরলিকাংশ দিয়ে কিছু ছবি আঁকবো যেগুলো জায়গা খেতে পারেনি এটা জায়গা খিদতে পারেনি ওই দুটোকে জায়গা ঘিরতে পেরেছি এখানে তোমাদের কিছুই ছবি আঁকতে দিয়েছে দেখো ছবি আঁকার চেষ্টা করলে নিশ্চয়ই পারবে আমি শুধুমাত্র বৃত্ত কি ছবি আঁকবো দেখো বৃত্ত দিয়ে ছবি আঁকা যায় করে দেওয়া হয়েছে ভালো করে তোমার বুঝতে পারবে ফুল আঁকার ক্ষেত্রে বৃত্ত অবশ্যই কাজে লাগে পুতুল আঁকার ক্ষেত্রেও কাজে লাগে বেশ আমরা পরেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজ রবিবার বিশে জানুয়ারি দু হাজার তেরো সাল হুম দুইলায় পূর্ব পাড়ায় সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ স্টেশনের ধারে বড় মাঠেই খেলা হচ্ছে চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা অনেক টাকা চাঁদা উঠেছে সকাল দশটা থেকে খেলা শুরু হয়েছে দর্শকের অনেক ভিড় আমরা ঠিক করেছি প্রত্যেক দশ দর্শককে একটি করে টিফিন কেক দেবো আমি অর্পিতা নিহার ধ্রুব দর্শকের সংখ্যা করলাম আমি বললাম দুশো একুশ অর্পিতা করলো দুশো আট নিহার করলো তিনশো দুই আর ধ্রুব করল দুশো উনসত্তর দেখো গোনার পর তারা এটা প্রকাশ করেছে কাঠি আর রঙিন বলের সাহায্যে এগুলো তোমরা আগেই শিখেছো দুশো একুশ মানে শতকের ঘরে দুটো বল দশকের ঘরে দুটো বল এককের ঘরে একটা বল দুশো আট মানে শতকের ঘরে দুটো বল দশকের ঘরে শূন্য কিছুই নেই এককের ঘরে আট দেখো এই দুটোকে যোগ করে কী পাওয়া গেছে এই দুটোকে যোগ করে পাওয়া গেছে দুটো শতক আর দুটো শতক যোগ করলে চারটে শতক দশকের ঘরে দুই ছিল দুটো দশক বসছে আর এককের ঘরে ওখানে আটটা এক এখানে একটা এক যোগ করলে নটা এক তাহলে চার দুই নয় চারশো উনত্রিশ হচ্ছে ওই দিকে চলে এসো নিহার আর ধ্রুব কত পেয়েছি নিহার পেয়েছি তিনশো দুই মানে শতকের ঘরে তিনটে সবুজ সবুজ বল আর দশকের ঘরে কিছু নেই এককের ঘরে দুটো লাল বল ধ্রুব কী হয়েছে ধ্রুব দুই ছয় নয় মানে প্রথম ঘরে দুটো বল শতকের ঘরে দশকের ঘরে ছটা বল আর এককের ঘরে নটা বল এবার দেখো কী হয়েছে সব করে যোগ করেছি প্রথমে দেখো শতকটা তিনটে আর দুটো যোগ করে হচ্ছে পাঁচটা দশকটা ছাড়ো দশকটা কী হয়েছে পরে বলছি এককটা কী হয়েছে দেখো এককটা হয়েছে নটা আর দুটো যোগ করলে হয়ে যাচ্ছে এগারোটা আমরা কী জানি একটা ঘরে নটা বেশি বল রাখা যায় না তাহলে অতিরিক্ত বলটা কি হবে হলুদ বল হয়ে এই দিকে চলে আসবে দশরের ঘরে চলে আসবে দশম বলটা হলুদ বল হয়ে যায় চলে আসে এখানে তাহলে কটা ছিল ছটা ছিল আগে আর একটা চলে এলো তাহলে সাতটা হলুদ বল হবে আর একটা লাল বল পড়ে থাকছে বেশ তাহলে কী হচ্ছে উত্তর পাঁচ সাত এক পাঁচশো একাত্তর এবার এই দুটোকে যোগ করলে কত হচ্ছে সেটা একটা দেখার বিষয় আছে আমি আর অর্পিতা করলাম চারশো উনত্রিশ আর নিহারা ধ্রুবগুল্য পাঁচশো একাত্তর এবার চারশো উনত্রিশ আর পাঁচশো একাত্তর যোগ করতে দেখা যাচ্ছে দেখো প্রথমে এই ক্ষতগুলো যদি যোগ করি নয় আর এক যোগ করলে দশ হয়ে যাচ্ছে তাহলে দশ মানে একটা এক্সট্রা বল চলে আসছে তাহলে ওই দশটা বল মিলে এসে যাবে দশকের ঘরে দশকের ঘরে আগে থেকে তো ছিল কত আগে থেকে ছিল নটা সেই নটার বলটা এখানে একটা যোগ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দশটা কিন্তু দশকের ঘরে দশটা থাকতে পারবে না সেটা আবার উড়ে চলে আসবে শতকের ঘরে শতকের ঘরে আগে থেকে ছিল নটা তখন ওটা মিলি হয়ে যাচ্ছে দশটা কিন্তু দশটা বল তো রাখা যাবে না তাহলে কি করব শতকের পরে আরও একটা ঘর আমরা বার করার চেষ্টা করব। সেটা হচ্ছে হাজার তাহলে দশটা শতক মানে একটা হাজার এটাই আমরা এখান থেকে শিখতে পারবো তাহলে এক হাজার টিফিন কিকের প্রয়োজন আছে আশা করি বোঝাতে পারলাম এককটা পূর্ণ হয়ে গেলে দশকের ঘরে দশকটা পূর্ণ হয়ে গেলে শতকের ঘরে শতকটা পূর্ণ হয়ে গেলে হাজারের ঘরে এভাবে আমরা পুঁথি বা কাঠির সাহায্যে যোগটা বুঝতে পারবো। তিনটে দিলে তিন হাজার চারটে দিলে চার হাজার এরকমভাবে আমাদের বাড়তে থাকবে এখানে পাঁচটা দিলে পাঁচ পাঁচ হাজার এখানে আট হাজার আছে আটটা বল দিতে হবে এখানে ন হাজার আছে তাহলে নটা বল দিতে হবে তারপরে দেখো দু হাজার তিনশো তাহলে এখানে দুটো বল ওখানে তিনটে বল শতকের ঘরে তিনটে বল হাজারের ঘরে দুটো বল চার হাজার দুইশো তো এক দেখো হাজারের ঘরে চারটে বল শতকের ঘরে দুটো বল আর দশের ঘরে কিছু নেই এখানে ঘরে এক তারপরে কি আছে হাজার শতক দশক একক এককের ঘরে তিন বল আছে তার তিন হবে আর দশকের ঘরে তিন আছে ওটাও তিন হবে শতকের ঘরে এক আছে ওটা এক হবে আর হাজারের ঘরে দুই আছে তাহলে কি হলো দু হাজার একশত তেত্রিশ এভাবে আমরা পুঁথি বা কাঠের সাহায্যে হাজারের অঙ্কগুলো শিখে নেব পরেরটা কী আছে চার হাজার তিনশত একুশ দেখো হাজার ঘরে চারটে বল থাকবে শতকের ঘরে তিনটে বল দশের ঘরে দুটো বল আর এককের ঘরে একটা বল অনুরূপভাবে তারপরে অঙ্কগুলো রয়েছে প্রথমটায় দুটো বল তারপরটায় দুটো তারপরটায় কিছু নেই তারপরটাই এক দু হাজার দুশো এক শেষেরটা কি আছে দু হাজার দুশো তো একুশ তাহলে দুই 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 এক হাজারের ঘরে দুটো শতকের ঘরে দুটো দশের ঘরে দুটো আর এককের ঘরে একটা দেখো কাঠি বা পুত্রা যেভাবে আমরা সংখ্যা নির্ণয় শিখছি বেশ তারপরে কী আছে তারপরে দেখো আজ স্কুল যেতে বেশি সময় লাগলো আমাদের স্কুল গাড়ির ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম আমি দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম দেখলাম মোট দুশো দু হাজার দুশো পঞ্চাশ টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরলো আর অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে এক হাজার টাকা ডিজেল ভরলো এগুলোকে আমি কাঠির সাহায্যে বসানোর চেষ্টা করছি দেখো দু হাজার দুশো পঞ্চাশ মানে হাজারের ঘরে দুটো শতকের ঘরে দুটো দশের ঘরে পাঁচ আর এক ঘরে শূন্য অনুরূপভাবে এখানে বসাচ্ছি হাজারের ঘরে বসাবো একটা বল বল শতকের ঘরে তিনটে বল দশের ঘরে পাঁচটা বল আর এক ঘরে শূন্য দেখো এরকমভাবে আমরা কাঠি বসাতে বলা হয়েছে কি হাজারের ঘরে দুটো বল বসবে শতকের ঘরে একটা বল বসবে দশকটা শূন্য আছে ওখানে তো কৃষি বসানো যাবে না আর এখের ঘরে তিন আছে ওখানে তিনটে বল বসাবো তারপরে তারপরে অঙ্গ কি আছে হাজারের ঘরে আটটা বল শতকের ঘরে একটা দশকের ঘরে তিনটে আর একে ঘরে নটা অনুপভাবে প্রথমটায় একটা তারপরে নয় তারপরে তিন তারপরে তিন ঠিক আছে এগুলো তো খুব সোজাই আছে দেখো বাবার অফিসের কাছে দিল্লি যাবেন খবর কাগজে থেকে দেখলাম ট্রেনে ভাড়া বেড়েছে কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া ছিল আগের ভাড়া আর এখন ভাড়া এসিতে ভাড়া ছিল দেখো কত বলেছে তো এক হাজার একশো পঁচাশি এখন ভাড়া হয়েছে এক হাজার তিনশো তিরিশ তাহলে এসি থ্রির আগের ভাড়াটা আমি প্রতি সাহায্যে বসালাম এক হাজার একশো পঁচাশি ঘরে একটা শতকের ঘরে একটা দশকের ঘরে আট আর এখকের ঘরে পাঁচ আর এসির এখন ভাড়া হয়েছে এক হাজার তিনশো তিরিশ তাহলে হাজারের ঘরে একটা শতকের ঘরে তিনটে আর দশের ঘরেও তিনটে এককের ঘরে কিছু থাকবে না এসি ট্যের ভাড়াগুলো সেরকমভাবে রঙিন কাঠের সাহায্যে বসাচ্ছি হাজারের ঘরে একটা শতকের ঘরে আটটা দশকের ঘরে চারটে আর এরকমের ঘরে পাঁচটা অনুরূপভাবে এখনকার ভাড়া এক ঘরে ঘরে হাজারের ঘরে প্রথম বসাব একটা শতকের ঘরে নটা দশকের ঘরে তিনটে এককের ঘরে দুটো বেশ আচ্ছা পরে কি পড়া আছে দেখি মিলি ও রহমতের খুব বন্ধুত্ব ওরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ে রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে তাই এবছরে রহমত বার্ষিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে মিলি অত ভালো দৌড়াতে পারে না তাই সেই তৃতীয় হয়েছে রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনাটা দেখে এই মিলির আগের বছরগুলোর কথা মনে পড়লো দেখো এখানে আগের বছরগুলো তোমাদেরকে বসাতে বলেছি দেখো তোমরা ঠিকঠাক বসাতে পারো কিনা দু হাজার চোদ্দো তার আগে দু হাজার তেরো তার আগে দু হাজার বারো শেষকালে দেখো দু হাজার এগারো রয়েছে এবার দু হাজার এগারো এটা দু হাজার তেরো এটা দু হাজার চোদ্দোটা পরপর পরপর এখানে বসাতে বলেছি বাম দিক থেকে ঠিক তার পরের সংখ্যা বসায় আর জোর সংখ্যায় সবুজ দিই দেখো যেটা জোর সংখ্যা সেটা সবুজ রঙ দিয়ে দেওয়া হবে দু হাজার চোদ্দোটা জোর সংখ্যা সবুজ রঙ দেবে তারপরে কী বলেছি ঠিক আগের সংখ্যার পরের সংখ্যা বসায় দেখো চার হাজার চারশো চুয়াল্লিশ তারপরে চার হাজার চারশো পঁয়তাল্লিশ তারপরে চার হাজার চারশো ছেচল্লিশ কড়াই আছে চার হাজার চারশো সাতচল্লিশ চার হাজার চারশো আটচল্লিশ তারপরে চার হাজার চারশো ঊনপঞ্চাশ ওটা করাই গেছে তারপরে চার হাজার চারশো পঞ্চাশ চার হাজার চারশো একান্ন চার হাজার চারশো বাহান্ন চার হাজার চারশো তিপ্পান্ন ওটা করাই গেছে আর চার হাজার চারশো চুয়ান্ন এর পরপর পরপর আমার সংখ্যাগুলো বসালাম এরপর কী বলছি ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসায় আর বিজুর সংখ্যাগুলো হলুদ রঙ দিই দেখো বিজুর সংখ্যাগুলোকে হলুদ রঙ দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে পিছিয়ে আসতে হবে দেখো ছ হাজার ছশো চুয়াত্তর পিছিয়ে এলে ছ হাজার ছশো তিয়াত্তর তারপরে ছ হাজার ছশো বাহাত্তর তার আগে ছ হাজার ছশো একাত্তর তারপরে ছ হাজার ছশো সত্তর ওটা করেই দিয়েছে আরেকটা পিছিয়ে আছি ছ হাজার ছশো উনসত্তর ছ হাজার ছশো আটষট্টি ছ হাজার ছশো সাতষট্টি আর ছ হাজার ছশো ছেষট্টি ওটা করাই আছে তারপরে ছ হাজার ছশো পঁয়ষট্টি আর পরে ছ হাজার ছশো চৌষট্টি এভাবে সংখ্যাগুলোকে আমরা চিনতে পারবো চার অঙ্কের বড় থেকে ছোট আর ছোটো থেকে বড় সংখ্যাগুলো আমরা চিনতে পারলাম এরপরে স্কুলের প্রদর্শনী দেখি আছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে হাতের কাজে প্রদর্শনী হয় প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজে নিজের হাত রাখা ছবি পেপার কাটিং মডেল রুমাল হাতের কাজ পুতুল ইত্যাদি তৈরি করে প্রদর্শনীতে নিয়ে আসে ছাত্রছাত্রীদের বিষয় অনুযায়ী বিভিন্ন ঘরে বসে আমরা শিক্ষক শিক্ষিকারা ছাড়াও স্থানীয় মানুষ অনেক লোকজন স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখতে আসি প্রতি বছর এই প্রদর্শনী দেখতে আসার হিসেবটা আমার খাতায় লিখে রাখা হয় দেখো গত বছর কেমন এসছিলো এবছর কেমন এসছে সেগুলো লিখে রেখেছে দু হাজার এগারো বারো তেরো এসছে কত দু হাজার একশো আঠাশ জন দু হাজার একশো উনিশ জন আর দু হাজার তিনশো এগুলিকে রঙিন কাঠের সাহায্যে আমরা বসাচ্ছি দেখো হাজারের ঘরে দুটো এক ঘরে একটা দশকের ঘরে না হাজার ঘরে দুটো শতকের ঘরে একটা দশকের ঘরে দুটো আর এক ঘরে আটটা পরে আবার হাজার ঘরে দুটো শতকের ঘরে একটা দশকের ঘরে একটা এক ঘরে নটা আর দু হাজার তেরো সালে কোথায় যাচ্ছে দু হাজার তিনশো দুই তাহলে হাজারের ঘরে দুটো শতকের ঘরে তিনটে দশকের ঘরে কিছুই নয় এরকম ঘরে দুই বসবে এইভাবে আরও আমরা রঙিন কাঠের সাহায্যে আর বলের সাহায্যে নির্ণয় করা শিখতে পারছি তারপরে দেখি আছি দেখলাম হাজারের ঘরে প্রতিটি বছরই দুটি করে বল রয়েছে শতকের ঘরে দু হাজার এগারো আর দু হাজার বারো সালে একটি করে বল আর দু হাজার তেরো সালে তিনটি বল রয়েছে যেহেতু তিন একের থেকে বড় তাই জন্য দু হাজার তেরো সালে বেশি দেখো কিভাবে কোনটা বেশি বিচার করলাম প্রথমে শতকটা হাজারটা দেখলাম তারপরে শতকের ঘরে গেলাম শতকের ঘরে যা বেশি সেই বেশি হয়ে গেল শতকের ঘরে যদি সমান থাকতো তাহলে দশকের ঘর দেখতাম দশকের ঘরে যদি সমান থাকতো তাহলে এককের ঘর দেখতাম বোঝা গেছে যেমন দেখো দু হাজার এগারো আর দু হাজার বারো সালের মধ্যে দু হাজার এগারো সালে দশকের ঘরে দুটি বল ঠিক আছে আর দু সালে দশকের ঘরে রয়েছে একটি বল দেখো ওখানে শতক শতক মিলে গিয়েছিল হুম কিন্তু দশকটা কি হলো দেখা গেলো দু হাজার এগারো সালে দুটো দশক আছে আর দু সালে একটা দশক আছে যেহেতু দুই একের থেকে বড় তাহলে দু হাজার এগারো সালে দু সালের থেকে বেশি এসছিল বোঝা গেল শতকটা এখানে বড় হয়ে যাচ্ছে দু সালে সেই জন্য দু হাজার এগারো সালে লোকসংখ্যা বেশি এসেছিল এবার আমরা ছোটো থেকে বড়ো কীভাবে সাজাতে হয় একবার ঝাট করে শিখে নেব আমরা যা যা শিখলাম সেগুলোর একটাখানি এটা বলতে পারো পরীক্ষা ছোটো বড়ো শিখতে পারলাম কি পারলাম না সেটা আমরা একটুখানি জেনে নেব দেখো প্রথমটা করে দিয়েছে থেকে ঊর্ধ্বক্রমে লিখি ঊর্ধ্বক্রমে লিখি মানে আমাদের ছোটো থেকে বড়ো হিসেবে লিখতে হবে আর অধক্রমে লিখি মানে বড়ো থেকে ছোটো হিসেবে লিখতে হবে এটা যেন ভুল না হয়ে যায় প্রথমটা করে দিয়েছে আমরা থেকে দেখা শুরু করি দেখো প্রথমে আমরা কী দেখব হাজারের ঘর কী আছে খুব ভালো করে দেখো প্রথম সংখ্যা হাজারের ঘর দুই 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 সব ঘরের হাজারের সংখ্যা দুই আছে তারপরে শতকের ঘর দেখবো ছয় 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 বাবা বা ঘর সব মিলে গেল তারপরে আমরা দশের ঘর দেখবো প্রথমটা সাত তারপরটা সাত তারপরটাও সাত তারপরটাও সাত দশকের ঘরও মিলে গেল তাহলে তো আমাকে এক ঘর দেখতে হচ্ছে প্রথমটা নয় তারপরটা দুই তারপরটা আট তারপর সাত দেখো সব কটা সমান হতে 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 আমাদের কোথায় আলাদা হলো আলাদা হলো এককের ঘরে সব থেকে ছোটো সংখ্যা কোনটা নয় দুই আট না সাত সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে দুই তাহলে দুই যদি একক ছোটো হয় সেটা কোন সংখ্যায় রয়েছে দু হাজার ছশো বাহাত্তর রয়েছে ওটা সব থেকে ছোটো হবে তারপরটা আট সাত নয় কোনটা সবথেকে ছোটো সাতটা ছোটো তাহলে দু হাজার ছশো সাতাত্তরটা হবে তারপরে আট আর নয় কোনটা এর দুটো মোট ছোটো আটটা ছোটো তাহলে দু হাজার ছশো আটাত্তর হবে এবং সবার শেষে দু হাজার ছশো উনআশি হবে এইভাবেই ছোটো থেকে বড়োটা আমরা বিচার করবো আর বড়ো থেকে ছোটোটা পুরো তার উল্টোটা হয়ে যাবে একটা করতে পারলে অপটাও করতে পারবে সব থেকে বড়ো হবে দু হাজার ছশো উনসত্তর তারপরে দু হাজার ছশো আটাত্তর তারপরে দু হাজার ছশো সাতাত্তর তারপরে দু হাজার ছশো বাহাত্তর প্রয়োগ করে দেখা যাক প্রথমে আমরা হাজার ঘর দেখে নেব তিন 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 সবটাই সমান রয়েছে তারপরে শতকের ঘর দেখব এক ছয় দুই পাঁচ দেখো এখানে আমাদের কাজ হয়ে গেল এক ছয় দুই পাঁচ কোনটা থেকে বড়ো ছয়টা থেকে বড় আমরা প্রথম ছোটো দেখছি কোনটা সব থেকে ছোটো এক ছয় দুই পাঁচের মধ্যে একটা সব থেকে ছোটো তাহলে একটা কোথায় আছে ওই তিন হাজার একশো সাতাশে ওটা থেকে ছোটো হবে তারপরে আসবে দুইটা কোন দুইটা তিন হাজার দুশো বিয়াল্লিশ তারপরে আসবে পাঁচটা তিন হাজার পাঁচশো আটত্রিশ এবং সবশেষ আসবে তিন হাজার ছশো একান্ন দেখো এখানে শতকের ঘর থেকে আমরা হিসেব করে বার করে নিতে পারলাম এরকমভাবে বড় থেকে ছোটোটাও সাজিয়ে নেব প্রদান করাও সেরকমভাবে শতকের ঘর দেখো নাও শতকের ঘরটা আলাদা রয়েছে শূন্য তিন সাত আট সব থেকে ছোটো হবে দু হাজার ছশো আঠাশ তারপরে এই ছ হাজার ছ হাজার আঠাশ ছ হাজার তিনশো ছিয়াত্তর ছ হাজার চারশো পঁয়ষট্টি ছ হাজার সাতশো তিরাশি তারপরেটা দেখো নিচেরটা হাজার ঘরটাই আলাদা করা রয়েছে চার এক পাঁচ দুই আমাকে যেতেই করে না কোথায় সব থেকে ছোটো সংখ্যা কোনটা এক হাজার তিরাশি তারপরে চার হাজার দুশো পঁয়ত্রিশ তারপরে পাঁচ হাজার দুশো আটাত্তর সবশেষে সাত হাজার তিনশো সাতষট্টি হাজার ঘর আলাদা হলে সহজে বার করে দেওয়া যাবে তারপরটা সেরকম আট ছয় সাত পাঁচ হাজারের ঘরগুলো দেখতে বলছি সব থেকে ছোটো আছে পাঁচ পাঁচ হাজার তারপরে ছ হাজার আটশো উনত্রিশ সাত হাজার দুশো আট হাজার সাতশো আট সবার শেষে আছে পাঁচ নয় এক সাত আট একই আপনার হাজার ঘরগুলো দেখলেই বুঝতে পেরে যাবো এক হাজার বিরানব্বই পাঁচ হাজার একাশি আট হাজার সাত হাজার আটশো একুশ আট হাজার ছশো উনত্রিশ আর ন হাজার আটাত্তর যেমনভাবে ঊর্ধ্বরণ করে পেলাম ঠিক তার উল্টোটা হবে অধক্রম ওগুলো ব্যাখ্যা করছি না আশা করি সমস্ত বিষয়গুলো পরিষ্কার হয়েছে আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি নতুন আসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে